কোন বিষয়ে প্রতি সন্দেহ সামান্য থেকে বেশি হবার কারণ কি? একটা বিষয়ের প্রতি সন্দেহ আমাদের যখন তৈরি হয়, তখন সে সন্দেহটাকে আমরা কখন মনের মধ্যে পুষে রাখি? তখনই পুষে রাখি যখন আমরা সেই বিষয়টার প্রতি গুরুত্ব দিই, যখন আমরা সেই বিষয়টাকে মনের মধ্যে ধারণ করি, যখন সেটাকে আমরা একটা প্রায়োরিটি দিই। আর না হলে কোনটাতে সন্দেহ তৈরি হলো, কোনটাতে সন্দেহ তৈরি হলো না, সেটা নিয়ে ভাববার মতো সময় তো আমাদের হবার কথা না। আচ্ছা, যখন আপনার কোন একটা বিষয় নিয়ে সন্দেহটা ঘনীভূত হয় এবং তখন যদি আপনি সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকেন, ভাবেন, এবং সেই ভাবাটা যদি আপনার মধ্যে যন্ত্রণা তৈরি করে, সবচেয়ে বড় কথা, যে বিষয়টা নিয়ে আপনি ভাবছেন, যদি সেই বিষয়টা যদি আপনার সলভ করার কোন রাস্তা না থাকে বা সলভ করার চেষ্টা করেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে সেই বিষয় নিয়ে আপনি যত সন্দেহ করবেন তত বেশি আপনি শুধু যন্ত্রণাই পাবেন। ওই বিষয়টা কিন্তু ওই জায়গাতে থেকে যাবে। আর একটু সহজ করে বলি, সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে সন্দেহ করি বা যে বিষয়গুলো নিয়ে আমরা একটা সংশয়ের মধ্যে থাকি, দ্বিধার মধ্যে থাকি, সাধারণত ওই বিষয়গুলো আমরা যেটা ভাবতেছি সেটাই সঠিক হয় বেশিরভাগ ক্ষেত্রে। তখন যদি এমন হয়, যদি আমি সেই দ্বিধাটা বা সংশয়টা মেনে নিতে না পারি, তখন আমি করি কি, নিজের মতন করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলি এবং সেই ব্যাখ্যাটাকে মেনে নিয়ে নিজেকে ভালো রাখবার চেষ্টা করি। এত বেশি পেন নেওয়ার থেকে ভালো হচ্ছে ওই বিষয়টাকে ওই বিষয়টার মতো ছেড়ে দেওয়া। কেননা কোন একটা বিষয়কে আমরা সাধারণত কন্ট্রোল করতে পারি না, কোন একটা বিষয় যেভাবে ঘটার কথা সেভাবে ঘটে এবং ঘটতে থাকে। সেটা নিয়ে কোনো ধরনের পেন না নিয়ে আপনার চিন্তা ভাবনাকে, আপনার আচরণকে, আপনার জীবন যাপনকে অন্য কোথাও কনভার্ট করে নেওয়া, ওই বিষয়টা ওই বিষয়টার মতো থাকুক, সেটা নিয়ে আপনার এত পেন নেওয়ার দরকার নাই। যত বেশি পেন নিবেন, যত বেশি এটা নিয়ে ভাববেন, তত বেশি আপনার মধ্যে কষ্ট তৈরি হবে, ওই বিষয়টা সলভ হবে না, ওই বিষয়টা যিনি ঘটাচ্ছেন তিনি সেখান থেকে ফিরে আসবেন না বা তিনি সেটাকে ওইখানেই থেকে যাবেন। আলটিমেটলি যা ক্ষতি হবার আপনার হবে, একদমই আপনার হবে। আপনি যত বেশি সন্দেহবাতিগ্রস্ত হবেন তত বেশি লাইফে অসুখী হবেন, আপনি যত বেশি সন্দেহবাতিগ্রস্ত হবেন তত বেশি আপনার লাইফের প্রয়োজনীয় সময় নষ্ট হবে। ওই সময়গুলো নষ্ট হবার কারণে আপনার যন্ত্রণাই বাড়বে, আলটিমেটলি কোনো লাভ হবে না। সো কোন একটা জায়গায় সন্দেহ করা, সন্দেহ করার ফলে আপনার কোনো আউটপুট আসছে কিনা, রিটার্ন আসছে কিনা, সেটাও একটা একই সঙ্গে ভাববেন। যদি ওটার আনসার হয় নো, তাহলে সেখান থেকে নিজের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে অন্য কোথাও ডাইভার্ট করাটা ভালো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত।